কারো লগত নহব, কারো লগত কন্টেস্ট না হব, ডাইরেক্টলি আমি উনিয়া হম। কিন্তু আমার লগত কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মানুষ নাই, মই তো দেখাই নাপাও, কারণ এনঅফিসিয়ালি এমপি দিয়ে এবার কাম নকরে। ধুবুরী সমষ্টিত এনেকুৱা এনঅফিসিয়ালি ক্যান্ডিডেট আছে, গতি এনঅফিসিয়ালি এমপির প্রয়োজন এবার নাই, গতি এবার রাইজে বিদায় দিব। মই এতে অল্প এজনের কাম আছিল, আমার জগনমোহন স্যার তাত আহিছিল, লগ করিল, অল্প কাম আছিল করে দিলে না। আমি তো আমার মোট ডিস্ট্রিক্টতে মই ব্যস্ত থাকিম, কারণ যেহেতু মই এজন ধুবুরী এজন ক্যান্ডিডেট হয়, গতি আমার সমষ্টিত আমার চাব লাগিব, গতি মই সমষ্টিতে থাকি। ইলেকশন আহক সময় হোক, মই তো হাইকমান্ডের ওসরত বিচারি আছো, এটা হাইকমান্ডে কি ডিসিশন লয় এটা হাইকমান্ডে ডিসিশন লব। মই তো মিনিষ্টারের লগত লগ করে আহিলো, কথা পাতিল না, ইলেকশন পারপাসের কোনো কথা পাতা নাই, এটু দুর্গা পূজার পিছতে হব কি হয় নয়, এটা তো আমার লগত কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মানুষ নাই, মই তো দেখাই নাপাও, কারণ এনঅফিসিয়ালি এমপি দিয়ে এবার কাম নকরে। এটু আপনাদের ভালকে জানে যে আমার মোট ধুবুরী সমষ্টিত এনেকুৱা এনঅফিসিয়ালি ক্যান্ডিডেট আছে, গতি এনঅফিসিয়ালি এমপির প্রয়োজন এবার নাই, গতি এবার রাইজে বিদায় দিব। কারো লগত নহব, কারো লগত কন্টেস্ট না হব, ডাইরেক্টলি আমি উনিয়া হম। হয়, আমার লক্ষ্য এটাই থাকিব, আমি সকল জাতি জনগোষ্ঠী মিলি প্রীতি হিসাবে আমি একগোট হয়ে আমি কেনেকৈ আগুয়া যাব পাৰো, তার আমার প্রিপ্লেনটো থাকিব। দ্বিতীয় নম্বর কথা হল, আমি মর যেহেতু ধুবুরী সমষ্টিত বহুত ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে, তার ভিতর আপনাদের জানে আটাইতকৈ প্রবলেম আমার ধুবুরী বা বরপেটাত গড়খনিয়ার সমস্যা আছে, এইটু আমি প্রডাকশন দিবলে কারণে মই অহা যোৱা আছো, ইয়ার এইটুক মোট প্রথম কাম করি। আজমল আমি মই তো দেখা পাতে তিনিটা বছর তিনিটা কার্যকাল গোল, সেইকাৰণে তো মই কওঁ যে এনঅফিসিয়ালি এজন এমপি হয়, এনঅফিসিয়ালি এমপি কেনেকৈ হব, আপোনালোকে ধুবুরী হোক বা বরপেটা হোক বা যিকোনো অসমৰ যিকোনো ঠাইত আপোনালোকে এটা প্রডাকশন দেখুৱাই দিয়ক যে আজমল ডাঙরিয়ায় বা আজমল ফাউন্ডেশনে হোক বা আজমল এমপি প্রপার্টি ফান্ডেত হোক এটা পাবল নিক আপনি দেখুৱাই দিয়ক, একো নোৱাৰিব। তেওঁলোকৰ কোনো সাইনবোর্ড আমি আজিলৈকে দেখা নাই, আজিলৈকে এটা কাম দেখাও নাই যে গড়খনিয়ার সমস্যাটো সমাধান কৰিছে। মই আজি কাতিবৰ কাৰণে কাতি বিহুৰ কাৰণে সকলো অসমবাসী ৰাইজক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু দুৰ্গা পূজালৈ মোৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। নাই, মই নিশ্চয় কৰিম, নিশ্চয় যাম, আমি এইটো আমিতো ক'লোঁ দুৰ্গা মই সকলোৱে আশীৰ্বাদ থাকিলে মই শুভেচ্ছা জনালোঁ। কাৰো লগত নহ'ব, কাৰো লগত কণ্টেক্ট নহ'ব, ডাইৰেক্টলি আমি উনিয়া হ'ম। কিন্তু আমাৰ লগত কোনো প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ মানুহ নাই, মই তো দেখাই নাপাওঁ, কাৰণ এনঅফিসিয়ালি এমপি দিয়ে এবার কাম নকরে। ধুবুরী সমষ্টিত এনেকুৱা এনঅফিসিয়ালি ক্যান্ডিডেট আছে, গতি এনঅফিসিয়ালি এমপির প্রয়োজন এবার নাই, গতি এবার রাইজে বিদায় দিব। মই এতে অল্প এজনের কাম আছিল, আমার জগনমোহন স্যার তাত আহিছিল, লগ করিল, অল্প কাম আছিল করে দিলে না। আমি তো আমার মোট ডিস্ট্রিক্টতে মই ব্যস্ত থাকিম, কারণ যেহেতু মই এজন ধুবুরী এজন ক্যান্ডিডেট হয়, গতি আমার সমষ্টিত আমার চাব লাগিব, গতি মই সমষ্টিতে থাকি। ইলেকশন আহক সময় হোক, মই তো হাইকমান্ডের ওসরত বিচারি আছো, এটা হাইকমান্ডে কি ডিসিশন লয় এটা হাইকমান্ডে ডিসিশন লব। মই তো মিনিষ্টারের লগত লগ করে আহিলো, কথা পাতিল না, ইলেকশন পারপাসের কোনো কথা পাতা নাই, এটু দুর্গা পূজার পিছতে হব কি হয় নয়, এটা তো আমার লগত কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মানুষ নাই, মই তো দেখাই নাপাও, কারণ এনঅফিসিয়ালি এমপি দিয়ে এবার কাম নকরে। এটু আপনাদের ভালকে জানে যে আমার মোট ধুবুরী সমষ্টিত এনেকুৱা এনঅফিসিয়ালি ক্যান্ডিডেট আছে, গতি এনঅফিসিয়ালি এমপির প্রয়োজন এবার নাই, গতি এবার রাইজে বিদায় দিব। কারো লগত নহব, কারো লগত কন্টেস্ট না হব, ডাইরেক্টলি আমি উনিয়া হম। হয়, আমার লক্ষ্য এটাই থাকিব, আমি সকল জাতি জনগোষ্ঠী মিলি প্রীতি হিসাবে আমি একগোট হয়ে আমি কেনেকৈ আগুয়া যাব পাৰো, তার আমার প্রিপ্লেনটো থাকিব। দ্বিতীয় নম্বর কথা হল, আমি মর যেহেতু ধুবুরী সমষ্টিত বহুত ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে, তার ভিতর আপনাদের জানে আটাইতকৈ প্রবলেম আমার ধুবুরী বা বরপেটাত গড়খনিয়ার সমস্যা আছে, এইটু আমি প্রডাকশন দিবলে কারণে মই অহা যোৱা আছো, ইয়ার এইটুক মই প্রথম কাম করি। আজমল আমি মই তো দেখা পাতে তিনিটা বছর তিনিটা কার্যকাল গোল, সেইকাৰণে তো মই কওঁ যে এনঅফিসিয়ালি এজন এমপি হয়, এনঅফিসিয়ালি এমপি কেনেকৈ হব, আপোনালোকে ধুবুরী হোক বা বরপেটা হোক বা যিকোনো অসমৰ যিকোনো ঠাইত আপোনালোকে এটা প্রডাকশন দেখুৱাই দিয়ক যে আজমল ডাঙরিয়ায় বা আজমল ফাউন্ডেশনে হোক বা আজমল এমপি প্রপার্টি ফান্ডেত হোক এটা পাবল নিক আপনি দেখুৱাই দিয়ক, একো নোৱাৰিব। তেওঁলোকৰ কোনো সাইনবোর্ড আমি আজিলৈকে দেখা নাই, আজিলৈকে এটা কাম দেখাও নাই যে গড়খনিয়ার সমস্যাটো সমাধান কৰিছে। মই আজি কাতিবৰ কাৰণে কাতি বিহুৰ কাৰণে সকলো অসমবাসী ৰাইজক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু দুৰ্গা পূজালৈ মোৰ আন্তৰিক
শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। নাই মই নিশ্চয় কৰিম, নিশ্চয় যাম আমি, এইটো আমিতো ক'লো দুৰ্গা সকলে আশীৰ্বাদ থাকিলে মই শুভেচ্ছা জনালোঁ।